আমার পৃথিবীটা না অনেক ছোট, আর এই ছোট্ট একটা পৃথিবীতে ভালোবাসার কিছু মানুষ নিয়ে আমার বসবাস। মনে মনে ইচ্ছে করে প্রিয় মানুষগুলোর জন্য অনেক কিছু করি, তবে হয়তো খুব বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। তারপর যতটুকু আছে ততটুকুর মধ্যেই চেষ্টা করি প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি। দিন শেষে প্রিয় মানুষগুলোর মুখে যখন সামান্যতম হাসিও দেখি, আমার মনে হয় এটাই হয়তো আমার জন্য অনেক বড় পাওয়া। এমনও হতে পারে হয়তো তারা আমাকে খুশি করার জন্যই আমার সামান্য উপহারগুলো এত আনন্দের সহিত সদরে গ্রহণ করে। তাই তাদের মুখের এই হাসি দেখার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ তাদের কাছে। আসসালামু আলাইকুম। এই তো সেদিন যে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তার আগেই তো আমি যে ড্রেসটা পরে রেডি হয়েছি। গত ভিডিওতে যখন আমি ড্রেসটা পরেছিলাম, অনেক আপুরাই জানতে চেয়েছিলেন ড্রেসটা সম্পর্কে বিস্তারিত। তো এই তো, এটা হচ্ছে সুইচ কটনের একটা ড্রেস। আমি একদম সিম্পল ডিজাইন করে ড্রেসটা মেক করেছি। আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা সিম্পলের উপর এত বেশি সুন্দর, তাই এটা সিম্পলভাবে মেক করলে খুব বেশি ভাল লাগবে। তো এই তো আমি একদমই সিম্পলভাবে যে ড্রেসটা মেক করেছি, গলায় একটু পাইপিং ওয়ার্ক করেছি, তার সাথে হচ্ছে কিছু পার্ল দিয়ে দিয়েছি, হাতে সামান্য একটু লেস ওয়ার্ক করে দিয়েছি, আর ফুল থ্রি পিসটার মধ্যে সাইডে হচ্ছে সালোয়ারের কাপড় দিয়ে একটু পাইপিং করে দিয়েছি। এভাবে একদম সিম্পলভাবে ড্রেসটা মেক করেছি। আর সালোয়ারের মধ্যে আমি তো জয়েন্ট লেস দিয়েছি, তার সাথে ড্রেসের স্লিপসে যে লেসটা ছিল সেই লেসটাই আমি হচ্ছে সালোয়ার একদম নিচেও দিয়ে দিয়েছি। এরপর এর ওড়নাটা অনেক বেশি সুন্দর, আর কাপড়টা খুবই বেশি কমফোর্টেবল, আর কালারটা তো অনেক মারাত্মক সুন্দর। আর ড্রেসটা ফুল মেক করে পরার পর এত বেশি সুন্দর লাগবে আমি তো বুঝতেই পারিনি। তো যাই হোক, ড্রেসটা হচ্ছে নব ফ্যাশন পেজের। আজকের ভিডিওর ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা দিয়ে রাখবো। তো এরপর আমরা যে রোদশিক স্কিন কেয়ার ডক্টর দেখিয়েছিলাম সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি, আর ডক্টর দেখিয়েই তো সরাসরি চলে এসেছি বাবার বাসায়। আসতে আসতে অবশ্য আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, মানে আসরের নামাজের আজান পড়ে গেছে। তো আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেল, বেশি সময় হয়তো আর থাকা হবে না। তো যাই হোক, নিচে এসেই কিন্তু রাকিবকে পেয়ে গিয়েছিলাম। আর রাকিব ওর ভাইয়াকে হেল্প করতে চাচ্ছিল, কিন্তু না, রাত তো ভীষণ এক্সাইটেড, রাত বুর বাসায় আসলে খুব বেশি আনন্দে থাকে, তো সে হচ্ছে এই শপিংগুলো নিয়ে উপরে উঠবে। এরপর উপরে এসেই তো আমি আমার কলিজার টুকরো আব্বাজানকে পেয়ে গেছি। আমার মনে হচ্ছে অনেকদিন পর আবারও কলিজাটা একটু ঠান্ডা হলো। আসলে ভাইয়ের ছেলে মেয়ের জন্য কি পরিমাণে যে মায়া লাগে বলে বুঝাতে পারবো না। রক্তের টান কি জিনিস আগে অনুভব করতে না পারলেও মনে হয় লিবানকে দিয়ে আমি এই টানটা এখন অনুভব করতে পারি। তো আমার পর হচ্ছে আপনাদের ভাইয়া একটু লিবানকে কোলে নিল। লিবান আপনাদের ভাইয়াকে দেখলে খুবই অবাক হয়, কেন হয় জানি না, সে শুধু তার দিকে তাকিয়ে থাকবে। তো রোদুষি তো অস্থির হয়েছিল যে সবাই কোলে নিচ্ছে, সে কখন কোলে নেবে। এরপরেই তো রোদুষির নেয়ার পালা। আমি তো পুরো এক্সাইটেড ছিলাম যে আমার আব্বাজানকে কখন আমি তার জন্য যে ড্রেস নিয়ে এসেছিলাম এই ড্রেসগুলো পরাবো। আসলে এখানে যেই শপিংগুলো আছে প্রত্যেকটা শপিংয়ের ব্লগ আছে আমার কাছে, তবে সেগুলো এখনও শেয়ার করা হয়নি। তো ভাবলাম যার যার গিফট তার হাতে দেওয়ার পরেই আমি সেই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব, আমি কোনটা কোথা থেকে কিভাবে নিয়েছি, কেমন প্রাইস পড়েছে, তাহলে হয়তো অনেকে এই ধরনের শপিংয়ের ক্ষেত্রে একটু আইডিয়া পাবেন। তবে আমি চেয়েছি যাদের দিব তারা আগে দেখে নেক তাদের জিনিসগুলো, আমি যদি ব্লগটা আগেই শেয়ার করে ফেলি সেক্ষেত্রে দেখা যাবে সবাই তো ভিডিও দেখেই দেখে নিবে, তো এক্সাইটেড হওয়ার যে আনন্দটা সেটা অবশ্য থাকবে না। তার কারণে আমি আগে এই ব্লগটা শেয়ার করলাম। তো একদম প্রথমে আমি হচ্ছে আমার আব্বাজানের গিফট দিয়েছি, তারপর হচ্ছে আব্বাজানের মায়ের গিফট, মানে লিজার জন্য যে জামদানি শাড়িটা নিয়েছিলাম, লিজার এখনও সেটা দেখা হয়নি, তো এই প্রথম সে দেখলো, তার নাকি ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। এরপরেই তো আমার মায়ের জন্য নিয়েছিলাম বোরখা। মা তো আসলে কখনোই শাড়ি পরে না এখন আর, আর থ্রি পিস কেন যেন সে এবার নিতেই চাচ্ছিল না। আমি বারবার বলছিলাম কেমন থ্রি পিস কিনবো, সে বলল যে আমার কোনো থ্রি পিস লাগবে না, এত থ্রি পিস কে পরবে। তো পরবর্তীতে ভাবলাম মায়ের জন্য একটা বোরখা কিনি, এবং তার সাথে হচ্ছে মায়ের জন্য একটা নামাজের হিজাব নিয়েছিলাম। এরপর আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি, তবে আমার ভাইয়ের পাঞ্জাবি কিন্তু ওকে নিয়েই কিনেছি, ওর পছন্দে ওর পাঞ্জাবিটা কিনেছি। তো বললাম যে দেখানো লাগবে, লিজ আবার বলছিল আমরা তো দেখি নাই। তো এরপরেই তো সে আবার খুলে দেখাচ্ছিল। রোদুষির মতো আমার ভাইয়েরও হচ্ছে একদম হালকা টাইপের কালার খুব বেশি পছন্দ, তো এই পাঞ্জাবিটা তার অনেক বেশি পছন্দ হয়েছিল, 12 থেকে নিয়েছিলাম এই পাঞ্জাবিটা। তো এরপর এবারের পালা হচ্ছে রাকিবের মুখে হাসি ফোটানোর। আর রাকিবের জন্য ইজি থেকে একটা টি শার্ট নিয়েছিলাম, তবে এই টি শার্টটা, সরি এটা টি শার্ট ছিল না, পোলো শার্ট ছিল। আর এই পোলো শার্টটা কিন্তু রাকিবের দুলাভাই, মানে আমার ভাই নিজেই পছন্দ করে নিয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ শালা দুলাভাই, একরকম কালার নিয়েছো নাকি একসাথে মিলিয়ে পরার জন্য। তো আমার ভাইয়ের পাঞ্জাবির অনেকটা কাছাকাছি কালারই হচ্ছে রাকিবের এই টি শার্টের কালার। রাকিবকে জিজ্ঞেস করলাম যে আসলে তোমার কেমন লেগেছে, রাকিব বলল যে আপু অনেক সুন্দর হয়েছে। এরপর আমার বাবার জন্য নিয়েছিলাম একদম হালকা বিস্কিট কালারের মধ্যে একটা পাঞ্জাবি।
তো সবাই তো সবার শপিং নিয়ে ব্যস্ত, এদিকে আমার আব্বাজান হচ্ছে শপিং ব্যাগ খাওয়ায় ব্যস্ত। তো রোদুষি আবার তার হাত থেকে এটা সরিয়ে দিল, বলল যে এটা খাওয়া যাবে না। তো এরপর তার মনটা একটু খারাপ হয়ে গেছে। এরপর রোদুষি আবার তাকে নিয়ে অনেকটা সময় আদর করে দিল, মানে রোদুষি তার সাথে অনেকটা সময় খেলাধুলা করলো। রোদুষিকে তার অনেক পছন্দ, আমাদের সাথে প্রায় সময় না হাসলো, রোদুষির কার্যকলাপে সে খুব হাসে আর রোদুষিকে সে খুব পছন্দ করে। তো যাই হোক, এরপর এই তো ইফতারির আয়োজন শুরু হয়ে গেছে, কারণ ইফতারির খুব বেশি আগে আমরা আসিনি। আর এই যে লিজা যাবতীয় যা যা মানে ইফতারিতে ভাজে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সবগুলো ভেজে নিয়ে এসেছে, তার সাথে হালকা একটু ফ্রুটস এবং সালাদ এবং হচ্ছে শরবত, সাথে তো চিড়ামুড়ি আছেই। তো ইফতারির পর আমি আবার ভাবলাম যে আমার আব্বাজানকে ড্রেসগুলো একটু পরিয়ে দেখি তো তার লাগে কি না। তো মাশাল্লাহ এত সুন্দর ফিটিং হবে আমি বুঝতেই পারিনি। আমার আব্বাজানকে তো মাশাল্লাহ একদম হিরো হিরো লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। নতুন জামা পরে তার এই যে কি ডান্স, শুধু লাফানোর উপরেই রয়েছে। তো আজকের ভিডিওতে অবশ্যই কিন্তু আমার আব্বাজানের জন্য সবাই একটা করে মাশাল্লাহ বলে দিবেন আর একদম মন ভরে দোয়া করে দিবেন। তো যাই হোক, কয়েকটা ঘন্টা আনন্দেই কাটালাম। এরপর কিন্তু রাতের খাবার দাবারও খেয়েছিলাম, সাথে মা কিন্তু সেহরিতে খাবো সেই খাবারও সাথে করে দিয়ে দিয়েছিল। আর এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। আসার সময় তো কি পরিপাটি, যাওয়ার সময় আর কিচ্ছু ভালো লাগে না, এই দেখেন আমার অবস্থা। এই অবস্থায় আমি বাসায় ফিরেছিলাম। তো এই ছিল আমার বাবার বাড়ি সবার মুখে হাসি ফুটানোর ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।